সেই জন্য কেউ বসতে না পারলে ধরতে পারবো না, কেউ বৈশা ধরতে হবে, বসবে বৈশা ধরতে হবে, একটু উপরে ধরো। বিসমিল্লাহির রহমান রহিম। আজকে আমরা স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 86তম জন্মদিনে আজকে আমরা এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার রুহের মাগফেরাত কামনা করার জন্যে শহীদ জিয়ার মাজারে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের জনগণের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে পশ্চিমী সেনাবাহিনী 25-এর কালো রাত্রিতে গণহত্যা শুরু করেছিল, সেই রাতের শেষ ভাগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর রিভোল্ট করেছিলেন পাকিস্তান আর্মির বিরুদ্ধে। পরবর্তীকালে স্বাধীনতার ঘোষণা, সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের কমান্ডার এবং মুক্তিযুদ্ধ শেষে তিনি বীরোত্তম উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং পরবর্তীকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এর আগে দেশে বাকশাল ছিল, বাকশালের হাত থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। তিনি একটি আধুনিক স্বনির্ভর একটি বাংলাদেশ গঠনের জন্য তিনি 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আজকের বাংলাদেশ অর্থনীতি যে তিনটি খুঁটির উপরে দণ্ডায়মান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভিত্তি তিনি স্থাপন করে গিয়েছেন। যেমন কৃষি বিপ্লব তিনি খাল কেটেছেন, কৃষি বিপ্লব করেছেন এবং এদেশের কৃষককে তাদের স্বনির্ভর করার জন্য এবং শস্য চারগুণ উৎপাদনের জন্য তিনি উৎসাহিত করেছিলেন এবং ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশ থেকে বিদেশে যে শ্রমিক রপ্তানি, আজকে যে আমরা রেমিটেন্স যে বাংলাদেশে যে মেইন অর্থনীতির যোগান দিচ্ছে, সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে বাংলাদেশ থেকে তিনি প্রথম প্রেরণের উদ্যোগ নিয়েছিলেন এবং প্রেরণ করেছিলেন। আজকে বাংলাদেশের অন্য একটি খাত পোশাক খাত, এই পোশাক খাত থেকে আমরা বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই পোশাক খাতও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শুরু করেছিলেন এবং পোশাক খাতের তিনি প্রবর্তক এবং তিনি এই পোশাক খাতকে উৎসাহিত করেছিলেন, শুরু করেছিলেন। তাই আজকে আধুনিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ এবং অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ভিত্তি রচনা করে গেছেন, আজকে এই ভিত্তির উপরে বাংলাদেশ চলছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে জিয়াউর রহমান যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, আজকে যারা ক্ষমতায় স্বাধীনতার পরেও যেমনি তারা বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্র হত্যা করেছিলেন, আজকেও তারা গত সেই 2008 থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো নির্বাচন আছে গণতন্ত্রকে হত্যা করে নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দিয়েছেন এবং দেশে আজকে মানবাধিকার নেই, মানবাধিকার লঙ্ঘন করে আজকে বাংলাদেশ এর এই সরকার বিদেশে বদনাম অর্জন করেছে। গণতান্ত্রিক সম্মেলনে, গণতান্ত্রিক সামিটে বাংলাদেশ আমন্ত্রণ পায় নাই, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আজকে যে বাংলাদেশ চলছে একটি স্বৈরাচারী শাসনের অধীনে চলছে। এই বাংলাদেশের যে মানবাধিকার নাই, লঙ্ঘন হচ্ছে, সেটাও আজকে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রতিষ্ঠানকে মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদেরকে স্যাংশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে। অনেকগুলো অফিসার, হাই অফিসিয়াল তাদের বিরুদ্ধেও এই মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন দিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে আজকে আমরা এগুলো স্মরণ করেই বলতে চাই, শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশ সৃষ্টির জন্য, বাংলাদেশকে উন্নয়ন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে
কার্যক্রমগুলো করেছেন আজকে বাংলাদেশের সব কিছুর, আজকে সেখানে এই সরকার দাবিয়ে রেখে সেই সকল কিছুকে আজকে নষ্ট করে দিয়েছে। তাই আমাদের আজকে বাংলাদেশের সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার উপর একটি মানহাত মামলায়, একটি নির্দেশিত রায়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন সাজাপ্রাপ্ত। আজকে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিদেশে চিকিৎসা করতে যাওয়ার যে মানবিক অধিকার, সেই মানবিক অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় মানবিক অধিকার, মানবাধিকার লঙ্ঘন। অতএব এই দেশে আজকে আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার জন্মদিনে আমরা শপথ নেব এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব, এদেশে মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করব, এদেশের মানুষের যে মালিকানা এই দেশের উপরে সেই মালিকানা তাদেরকে ফিরিয়ে দেব। তার জন্য আমরা আগামী দিনে যে যেখানে আছি দেশপ্রেমিক গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি সকলে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গণতন্ত্র ফিরে আসবে, যে পরিবেশে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, যে পরিবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পাবে। সেই লক্ষ্যে আমি আহ্বান জানাব দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের বক্তব্য আসলে আমরা পূর্ণাঙ্গভাবে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেব, তবে এই মুহূর্তে বলতে চাই যে এই যে অভিযোগ এটা ভিত্তিহীন, বানোয়াট। যখন বিদেশ থেকে, আমেরিকা থেকে একটি সংস্থা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে স্যাংশন এসেছে, যখন বাংলাদেশ গণতান্ত্রিক সামিটের দাওয়াত পায় না, তখন কিন্তু আজকে এই কথাগুলো উঠছে। আগে কেন, আমাদের প্রশ্ন, আগে কেন এই কথাগুলো উঠেনি? আমরা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখেছি যে আওয়ামী লীগ গত 14 বছর যাবৎ লবিস্ট তারা নিয়োগ করে এদেশে যে গণতন্ত্র হত্যা করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, চুরি ডাকাতি করে এদেশের অর্থ লুণ্ঠন করছে, এগুলো যাতে ধামা চাপা দেওয়া যায় সেই জন্য বিদেশে তারা লবিস্ট নিয়োগ করেছে গত 24 বছর। পত্রপত্রিকায় বেরিয়েছে আজকে এই সরকার এই ধরনের একটি মিথ্যি বানোয়াট, একটি কতগুলো ডকুমেন্ট দিয়ে আজকে তার শুধু জবাব দেওয়ার জন্য বা জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথা বলছে। এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ যে আমাদের প্রতিক্রিয়া প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা দেব। ধন্যবাদ। নির্বাচন কমিশন গঠন আইন আপনার খসড়া অনুমোদিত হয়েছে এবং সেটা সংসদেও যাবে, তো এই যে আপনার সেখানে বলা হয়েছে সরকারের কর্মকর্তা কর্মচারী যারা 20 বছর কাজ করছে তারাই নিয়োগ পাবেন, আগে তো আমরা দেখতাম যে সুশীল সমাজের লোক নিয়োগ পেতে বিষয়টা এক কথা যদি বলি, বাকশালকে পাকাপোক্ত করার জন্য এই অবস্থাটা তারা করছে, নাম্বার ওয়ান। কিন্তু আমরা এই ব্যাপারে একবারই ইন্টারেস্টেড না, এই কারণে যে আমরা তো নির্বাচনই যাবো না নিরপেক্ষ সরকার ছাড়া। নিরপেক্ষ সরকার যদি না আসে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। শুধু তাই নয়, সেই নির্বাচনকে আমরা প্রতিহত করব, হতেও দেবো না ইনশাআল্লাহ। আমাদের সংগঠন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এর ব্যাপারে এই ব্যাপারে আর আমাদের কোনো বক্তব্য নেই। ধন্যবাদ।